পুকুরে বা মাঠে কচ্ছপ দেখলে অনেকেই ধরে খেয়ে ফেলেন বিরল প্রজাতির এই প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা খুব কমজনই করেন কিন্তু রাস্তায় এরকম একটি কচ্ছপকে কুড়িয়ে পেয়েও তা বন দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের প্রতাপনগর রথতলায় ওই যুবকের নাম মণিশঙ্কর ঘোষ তিনি সন্ধেবেলা বাইকে করে বাড়ি ফিরছিলেন তখন আরান্ডির কাছে রাস্তার কচ্ছপটিকে দেখতে পান ওপর তিনি সেটি কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন শনিবার তিনি আরামবাগ চাঁদুর বন সঙ্গে যোগাযোগ করেন বন দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছালে তার স্ত্রী সোমা ঘোষ তাঁদের হাতে কচ্ছপটি তুলে দেন থেকে পেয়েছো একটু বলো এটা আমার স্বামী মার্কেট গেছিলো আরানডিতে আসার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে এটা রাস্তায় উঠেছিল কদিন ধরে রেখেছো এই দিন দুয়েক হলো দুই